নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ছট পূজার কিছু গুরুত্বপূর্ণ টোটকা দিতে চলেছি। এই টোটকাগুলি মানুন, দেখবেন মনের ইচ্ছা পূরণ হতে বাধ্য। ছট পূজা প্রকৃতপক্ষে সূর্য দেবতার পূজা, কাজেই ছট পূজা করা মানে সূর্য দেবতাকে পূজা করা। আপনি যদি যে কোনো কাজে সফলতা চাইছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, তবে আপনি সূর্য দেবতার পূজো করুন। এবার আসি সরাসরি টোটকায়। সূর্য যদি আপনার জন্মছকে নিচস্থ থাকে, তবে ছট পূজার দিন সূর্যযন্ত্র স্থাপন করুন এবং বিধিপূর্বক তা পূজন করুন। গঙ্গাজল দিয়ে অথবা গরুর কাঁচা দুধ দিয়ে সূর্যযন্ত্র আপনি শোধন করুন এবং ব্রাহ্মণকে দিয়ে তা পূজো করুন এবং প্রত্যেক দিন সেটিকে সূর্য দেবতার চরণে বসিয়ে তার পূজো করুন। যদি না পারেন, আপনার যেখানে বিভিন্ন দেবদেবী রয়েছে সেখানে সেই যন্ত্র স্থাপন করুন। সব থেকে ভালো হয় আপনারা যদি একটি সূর্য দেবতার ছবি নিচে সেই যন্ত্রটিকে রাখতে পারেন। দুই নম্বর, সূর্য দেবতাকে গুড়ের ভোগ দিন, কারণ গুড় সূর্য দেবতার অতি প্রিয় একটি ভোগ্য বস্তু। তিন, পূর্ব দিকে দাঁড়িয়ে সূর্য দেবতাকে তামার পাত্রে গঙ্গাজল অর্ঘ্য দিন। এটি কিন্তু ছট পূজার দিন নদীতে আপনাকে করতে হবে। আসি পরবর্তী টোটকা, দান করুন। এই দিন আপনি যদি দান করতে পারেন, তবে সেই দানের 100 গুণ রিটার্ন দান পাওয়া যায়। অর্থাৎ আপনি যে পরিমাণ দান করবেন তার থেকে 100 গুণ আপনার বৃদ্ধি পাবে সেই সম্পদ। এই দিন আপনি অবশ্যই খাদ্যবস্তু, পোশাক পরিচ্ছদ, বিশেষত গরম পোশাক দান করুন এবং গরিব মানুষদেরকে যদি পারেন তবে কিছু খাওয়ান। আসি এবার পরবর্তী টোটকা, গুড় ও আতপ চান প্রবাহমান নদীতে আপনি ফেলে দিন। পুকুরে কিন্তু অবশ্যই এই কাজটি করবেন না। যেই নদীর জল প্রবাহিত হয়ে যাচ্ছে অনবরত, সেই নদীতে গুড় ও আতপ চান ফেলে দিন। আসি এবার পরবর্তী টোটকা, গুড় ও ভাতে দুধ মিশিয়ে আপনি খান। ভাতের মধ্যে দুধ নিয়ে নিন, সেখানে কিছুটা গুড় নিয়ে নিন এবং সেটি আপনি এদিন অবশ্যই খান। আসি পরবর্তী টোটকা, প্রবাহমান নদীতে আপনি তামার একটি পয়সা ফেলে দিয়ে আসুন। দেখবেন সেই তামার পয়সা ফেলে দিয়ে আপনি নিজের মনস্কামনা অবশ্যই জানাবেন। পরবর্তী টোটকা এবং শেষ টোটকা, সূর্য মন্ত্র জপ করুন। সূর্য মন্ত্রটি হচ্ছে ওম আদিত্যায় নমঃ। ধন্যবাদ।